Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে এক নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা যাতে আরো ভালো থাকো তার জন্য নিয়ে চলে এসেছি এই রেসিপিটি। খুবই ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটি আমি বানিয়েছি। এটা হলো ফিন্নি। মাত্র দুটি উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো হয়েছে। এতে আছে দুধ আর চাল। তো চলো দেখে নিই আমরা রেসিপিটি কিভাবে বানিয়েছি। এই রেসিপিটির নাম হলো ফিন্নি। আমি ফিন্নি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম বাসমতি চাল। তোমরা চাইলে এটা গোবিন্দভোগ চালেও করতে পারো, তবে বাসমতি চালে খুব ভালো হয়। চালটা এবার আমি খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব 2-3 বার। চালটা থেকে দেখো কীরকম একটা ঘোলা জল বেরোচ্ছে। চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চালটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার এটা আমি 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। এখানে আমি একটা চুবড়ির ওপরে একটা সাদা কাপড় বিছিয়ে দিয়েছি। নিয়ে চালটাকে এবার আমি ঝরাতে দেব। ঝাড়িয়ে নেওয়ার পরে আমি একটু চারিদিকে বিছিয়ে দিলাম, যাতে জলটা খুব তাড়াতাড়ি ঝরে চালটা শুকনো হয়ে যায়। হাতে যদি সময় না থাকে একটা শুকনো কাপড় দিয়েও কিন্তু চালটাকে খুব ভালো করে মুছে নিতে পারো। এদিকে আমি একটু গরম দুধ দিয়ে নিয়েছি 1 কাপ মতো, তাতে একটু জাফরান ভিজিয়ে রাখলাম। চালটা আমার শুকনো হয়ে গেছে। এবারে আমি মিক্সিতে এটা ভেঙে নেব। ভাঙাটা কিন্তু আমার মিহি হবে না আটার মতো, একটু চিনির মতো দানা দানা থাকবে। এবার আমি ফিন্নি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি দুধ। আমার চাল যেহেতু 150 গ্রাম ছিল, তাই দুধটা আমি 1.5 কেজি নিয়েছি। এবারে আমি দুধটাকে ভালো করে একটু জাল দিয়ে নেব। দুধটা খুব ভালো করে জাল হয়ে গেলে এতে জাফরান মেশানো দুধটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করব দুধটাকে, ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ভালো করে ফুটে গেলে এখানে নিয়ে নিয়েছি আমি 7টা ছোট এলাচ। এলাচের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে আমি ওর ভিতর থেকে দানাগুলো বের করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করা আমার হয়ে গেছে। এবার আমি ফুটন্ত দুধের মধ্যে এলাচের দানার গুঁড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি অন্তত 3-4 মিনিট ফুটিয়ে নেব, যাতে এলাচের দানার ভিতরে যে একটা সুন্দর সেন্ট আছে সেটা দুধের মধ্যে ভালো করে মিশে যায়। চালের গুঁড়ো দেওয়ার জন্যে দুধটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। দেখো চালের গুঁড়োটা ঠিক চিনির দানার মতো ছোট ছোট করে গুঁড়ো করে নিতে হবে। চালের গুঁড়োটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার অনবরত দুধটাকে নাড়াচাড়া করতে হবে। মিনিট পাঁচেক ফুটলে দেখো আস্তে আস্তে দুধের ঘনত্বটা বাড়ছে। দুধটা দেখো আমার কত পরিমাণে ঘন হয়ে গেছে চালের গুঁড়োটা দেওয়ার জন্য। দুধটা ঠিক এরকম ভাবে একটু আঠা আঠা মতো করে জাল দিয়ে নিতে হবে। এখন আমি এতে দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা কিন্তু 300 গ্রাম। আর হ্যাঁ, আমি এতে সামান্য লবণ অ্যাড করেছি। তোমরা চাইলে নাও করতে পারো, কিন্তু চিনির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য লবণটা দিলে তার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেল ফিন্নি। ফিন্নিটাকে জমানোর জন্য এখানে আমি ছোট ছোট প্লাস্টিকের কাপ নিয়েছি। তোমরা চাইলে মাটির ভাঁড়ও
নিতে পারো। দেখো আমার 150 গ্রাম চালে 19 কাপ ফিরনি হয়েছে। এবার আমি ফিরনিটাকে ফ্যানের হাওয়ায় 1 ঘন্টা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে ফিরনি। এবারে আমি এর মধ্যে একটু কাজু আর কিশমিশ অ্যাড করে দিয়েছি, দিয়ে একটা থালা চাপা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। আমার যেহেতু 19 খানা ফিরনি হয়েছে, তাই তোমাদের অন্যভাবে একটু ডেকোরেট করার জন্য এটা দেখাচ্ছি। তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে, তোমরা এইভাবেও ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রাখতে পারো। তোমাদের আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ফয়েল পেপারটা দিয়ে ধারগুলো খুব আস্তে আস্তে করে চেপে দিতে হবে, যাতে ওর ভিতরে কোনো বাইরের হাওয়া না ঢোকে। এইভাবে আস্তে আস্তে করে ধরে চেপে দিতে হবে। তো তোমরা দেখতেই পেলে আমি কিভাবে ফয়েল পেপার দিয়ে এগুলো ঢেকে দিলাম। এইভাবে আমি চারটে একসাথে রেডি করে নিলাম। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ফয়েল পেপার দিয়ে মোড়া চারটে আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেব। 2 ঘন্টা বাদে ফিরে এলাম। ফ্রিজ থেকে এগুলো আমি বেরো করে নিয়েছি। এবার তোমাদের দেখাবো, দেখো ফিরনিটা আমার কত সুন্দরভাবে জমে গেছে। ফয়েল পেপারটা আমি খুলে নিলাম, নিয়ে দেখো আমি এইটা প্লাস্টিকের বাটিটা উল্টিয়ে উপর করছি। দেখেছো আমার ফিরনিটা কিন্তু পড়লো না। তাহলে ফিরনিটা কিন্তু আমার পুরোপুরিভাবে শক্ত হয়ে বসে গেছে। তো তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেও তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন কোনো রেসিপি ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়।